দীর্ঘ 5 বছর পর বরিশালে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল প্রস্তুতি সম্পন্ন। শুক্রবার 29 ডিসেম্বর বরিশালের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ তৈরির পাশাপাশি সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নগরজুড়ে সাজসজ্জ্রব। দীর্ঘদিন পর দলের সভাপতিকে কাছে পেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে। এ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন, পাশাপাশি প্রচার প্রচারণাও চালাচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের মাঠ প্রস্তুত, আগামী দিন জনসভায় ব্যাপক সমাগম ঘটানো হবে। আমরা 10 লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি, আশা করি তার থেকে অধিক লোকের জনসমাগম ঘটবে বরিশাল শহরে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেনিয়াবা সাদিক আবদুল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বকালে সর্ববৃহৎ জনসভা হবে বরিশালে। আমাদের সার্বিক প্রস্তুতি মহানগর আওয়ামী লীগের সম্পন্ন। এখন আমরা খালি মানুষের জমায়েত, আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছিল, মিটিং করে গেছেন, তারা বলছেন সর্বোচ্চ জমায়েত হবে, ইনশাল্লাহ সর্বকালের সর্ববৃহৎ বঙ্গবন্ধু উদ্যানের সর্ববৃহৎ জনসভা এবার মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছে দক্ষিণ অঞ্চলের, সেটার কৃতজ্ঞতা স্বরূপভাবে জনগণ এই মাঠে আসবে এবং এই জনসভাকে সাফল্যমণ্ডিত করবে। এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক এমপি বলেছেন, মঞ্চ থেকে শুরু করে আসন বিন্যাসের সকল কাজ শেষ হয়েছে, নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য লঞ্চ বাস দেয়া হয়েছে, আমরা প্রস্তুত প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, সিটিং প্ল্যান সব করা হয়েছে। আমরা বিভিন্ন আমাদের শহর উপজেলায় আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে মিটিং করেছি, তাদেরকে লোক আনার জন্য বলা হয়েছে, আমরা বিভিন্ন প্রস্তুতি নিয়েছি, কী প্রস্তুতি আমরা বলা যাবে না, এটা কিছু সেক্রেট আছে, আগামীকাল দেখতে পারবেন। এবং বিভাগ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসবে, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাদেরকে লঞ্চ পাস দেওয়া হয়েছে। আমি মনে করি আগামীকালে জনসভা একটা বিশাল জনসভা হবে এবং এটা স্মরণকালে সব সর্ববৃহৎ জনসভা হবে। জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, 5 বছর পর বরিশালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালের 8 ফেব্রুয়ারি বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে একই মঞ্চে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগমনে দলীয় নেতাকর্মী ছাড়াও উজ্জীবিত সাধারণ মানুষও। সকল হোক, 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 সকল হোক,